দেখুন, যেভাবে চলন্ত বাসে মহিলাকে ধর্ষণে অভিযুক্ত বিজেপি নেতা, ভাইরাল ভিডিও। এবার ভারতে বাসের মধ্যেই মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে মহারাষ্ট্রের বিজেপি নেতা রবীন্দ্র বওয়ানথারের বিরুদ্ধে। তারপর থেকে পলাতক সেই নেতা। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের গড়চিরোলি জেলার চন্দ্রপুর এলাকায়। জানা গেছে, বিজেপি নেতার কাণ্ড কারখানা ধরা পড়েছে বাসের সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিওতেই স্পষ্ট দেখা যাচ্ছে, অন্যান্য যাত্রীদের সামনেই এক মহিলাকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন রবীন্দ্র বওয়ানথারে। অশালীন অবস্থায় ওই মহিলার সঙ্গে ধরা পড়েছে তার ছবি। আর সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়ার পরই বিজেপি যুবনেতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানান ওই নির্যাতিতা। তার অভিযোগ, ওই নেতাকে তিনি আগে থেকেই চিনতেন, তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল, এমনকি মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি, ভালো চাকরির ব্যবস্থাও করে দেবেন বলেছিলেন সেই নেতা। কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখেননি, বরং যাত্রী ভর্তি বাসে তাকে ধর্ষণ করেন বলেই পুলিশের কাছে অভিযোগ করেন তিনি। আর তারপর থেকে যুবনেতাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে মহারাষ্ট্রের কোনো বিজেপি নেতাই কোনো মন্তব্য করতে চাননি, এমনকি ঘটনায় বিজেপি নেতা যুক্ত থাকায় পুলিশও মুখে কুলুপ পেটেছেন। যদিও ঘটনার তদন্তে নেমেছে পুলিশ, অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টাও চলছে। ফর লেটেস্ট নিউজ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।